চট্টগ্রামে যানবাহনে পত্রিকার পরিচয়পত্র ও সংবাদপত্র লেখা স্টিকার ব্যবহার করে ঘটছে ছিনতাই সহ নানা অপরাধ। সম্প্রতি এক ছিনতাইকারীর কাছ থেকে উদ্ধার করা হয়েছে এমনই এক নাম সর্বস্ব পত্রিকার পরিচয়পত্র। অন্যদিকে আন্ডারগ্রাউন্ড বিভিন্ন পত্রিকার লোগো ও স্টিকার নিয়ে চলছে রমরমা বাণিজ্য। যুক্তরাষ্ট্রের নাগরিক ও এশিয়ান উইমেন ইউনিভার্সিটির এই শিক্ষিকার কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় আটক ছিনতাইকারী নাগর পণ্ডিতের কাছ থেকে উদ্ধার করা হয় নাম সর্বস্ব পত্রিকার পরিচয়পত্র। জিজ্ঞাসাবাদে সে জানায় টাকার বিনিময়ে পত্রিকার সাংবাদিকের পরিচয়পত্র নিয়েছিল। এভাবে চট্টগ্রামের বিভিন্ন আন্ডারগ্রাউন্ড পত্রিকা টাকার বিনিময়ে তাদের নাম ও লোগো ব্যবহার করতে দিচ্ছে বিভিন্ন যানবাহনে। নামে বেনামে লোগো ব্যবহার করে রাস্তায় যানবাহনগুলো সংবাদপত্রের গাড়ি হিসাবে এক ধরনের সুবিধা নেয়। এসব যানবাহনের কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছে সাংবাদিক ও সংবাদপত্র। এই অটোরিকশা চালক জানান, টাকার বিনিময়ে তিনি পত্রিকার স্টিকার নিয়েছেন। তবে সিএমপি কমিশনার জানান, এ ধরনের লোগো ব্যবহার করে রাস্তায় চলাচল করলে ব্যবস্থা নেওয়া হবে। এই স্টিকার ব্যবহার করবার কোন সুযোগ প্রথমত নেই, এগুলো আমাদের নজরে ইতিমধ্যে এসেছে। ট্রাফিক বিভাগ কিন্তু ব্যবস্থা নিচ্ছে এবং কোন অবস্থাতে এই অবৈধ স্টিকারধারী তারা যেন এই স্টিকার ব্যবহার করে গাড়ি চালাতে না পারেন, এ ব্যাপারে আমরা সোচ্চার থাকব। এরই মধ্যে আন্ডারগ্রাউন্ড পত্রিকার স্টিকারযুক্ত যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে সিএমপির ট্রাফিক বিভাগ। আমাদের দুই ডিভিশনে 200+ সিএনজি এখন পর্যন্ত ধরা হয়েছে, যাতে এই ধরনের কোন সিএনজি অবৈধভাবে রাস্তায় চলাফেরা না করতে পারে, সেজন্য আমাদের যে তৎপরতা সেটি চলমান থাকবে। আন্ডারগ্রাউন্ডের তালিকা করে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ। এই নাম সর্বস্ব পত্রিকাগুলো, ইলেকট্রনিক মিডিয়াগুলো, অনলাইন মিডিয়াগুলো আমাদের আপনাদের সকলের ক্ষতি করছে, মান সম্মান ক্ষুণ্ণ ক্ষতি করছে। প্রশাসনের কাছে বারবারই আমরা ইতিমধ্যে দাবি জানিয়েছি, এটা প্রশাসনের সাথে আমাদেরও একটা যৌথভাবে একটা বৈঠকে বসা উচিত, যাতে এই ধরনের স্টিকার যাতে কেউ ব্যবহার করতে না পারে মতো। সংবাদপত্রের স্টিকার লাগানো এরকম যানবাহন ব্যবহার করে ছিনতাই সহ নানা অপরাধ প্রতিনিয়ত ঘটছে। মাঝে মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে কেউ কেউ ধরা পড়লেও থেমে নেই এসব অপতৎপরতা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।